আমার ভাল লাগে সংসার কিসের ঘড়ি ইচ্ছে করে সংসার জ্বালাই দেবো বালাই সংসার আমার ভাল লাগে না সংসার কিসের ঘড়ি ইচ্ছে করে সংসার জ্বালাই দেবো বালাই আহার খাইতে যাই রে বগা পরে যেমন খান্দে সংসার খান্দে কইরাই আমার পরান তেমন খান্দে সংসার আমার ভাল লাগে না সংসার কিসের ইচ্ছে করে সংসার জ্বালাই দেবো বালাই সংসার আমার ভাল লাগে না সংসার কিসের বলি ইচ্ছে করে সংসার জ্বালাই দেবো বালাই এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি আজ সংসার করছি জ্বালাই জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির পুরুষ মানুষ যদি সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে সে সংসার কেমন চলবে সে সংসার তো উচ্ছন্ন যাবে আমি তাকে জিজ্ঞাসা করলো এই দেখো এইভাবে দিনের পর দিন চলতে থাকো তা সংসারের অবস্থা কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া খালে চলবে আমার মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছো ওই নেকির পেকের নেকি আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আজ বাড়িতে আসো ওর একদিন আমার একদিন বুঝে যাব আমি কি বংশের মেয়ে এখন বসছে না হ্যাঁ আরে সংসারে একটা গন্ডগোলটা কিছু এই মহাবের দে তুই একটা মদ লোক দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তুই কি শান্তি সিরিয়াল চলবে ঘরে টিভি আছে তুমি তো সবসময় সিরিয়াল দেখছো তো হ্যাঁ এই আজ পাঁচ মাস হয়ে গেল টিভি টাকা মারিসনি টিভিটা কিভাবে চলবে হুঁশ আছে দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসিস বাড়িতে কচি বাচ্চা আছে সে কি শিখবে সে তোর মতো হবে তো তুই তো বাচ্চার থেকে তো তুই তো আমাকে বেশি ভালোবাসিস কোনোদিন নয় আমার বাবু সোনা আমার জীবন এ তো বাবু সোনা যদি তোর জীবন হবে তুই যদি না তোর বাবু সোনার থেকে আমাকে বেশি ভালোবাসবি তাহলে তোর বাবু সোনাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি যাস না কেন ও ভগবান এ মহাবেদদের কত নিজ মনোবৃত্তি চিন্তা ভাবনা দেখেছো এই কারণে করে আমি দু নজরে দেখতে পারি না আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি তার দুটো চোখে জয় বাংলা হবে কি হয়েছে আমার চোখে জয় বাংলা তোর একদিন কেমন ব্যবস্থা আমি আরে ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি দেখেছো গোলা অবধি মদ গিলে সবার ইংলিশ হারতেছে রে এই এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা কথা বলতে পারে না দেখেছো মহাবেদ যাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক আছে আই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না বালি রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যায় এই যে বাঙালির বেটা বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বড়দের নাকি নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছে তা তুমি কোন আলোয় পড়াশুনো করেছো হে শুনি এই আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই তুই আগে বল ওরা যে মশারের আলোয় পড়েছে কে রাস্তার আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা রাতে বেলা পড়াশোনা করতিস তুই মেয়ে লোক কেন যেতিস বল কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো মহাবেদ এই কারণে জীবনে কোনদিন উইনিয়ার হতে পারলি না শোন এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোনো ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়েই আছে আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেত জীবনে ভিক্ষা চাইলাম আরে বললাম বাবা এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি তা মদ খায় খাক যত মদ খায় খাক কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁধড়ে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে আরে শুধু মুড়ি দিলে হবে না বারাসা দিত বারাসা ওটা বাতাসা হ্যাঁ ওই মদ গিলে গিলে জিভে ধরে না আর
আমি কি বলি শোনো পড়ে আসে গুড়ি খা হ্যাঁ যা তুই খা তোর পেট ঠান্ডা হবে আমি কি বলি শোনো আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী আসছে তপন গোস্বামী হরিবাসরের নাম গাইতে ওই সময় আমরা মুড়ি বিলি করতে যাব আমরা এখন তাহলে যাব কোথায় এখন যাব তপন গোস্বামী হরি নাম শুনতে جاي رادي شام شام اكيد بابا توي علي شا خولي ولا كوي ري ارتا خوري خراب جاتي 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 مارين تمام كذا بره هات تمار بوسه كذا جانو امار كذا هات بوسه كذا ها امي سيلا بودي بقالة بودي بقالة كذا دانا دانا خولي كي بايا تام اتين بس فيلك عنك رواشو رواشو تابون كمار غوسامي لبري بودي بال ترى بس فيلك عنك دا غور غورتا كوري اتجي بودي جام شو ترى كذا سيلم كو بارجينو يلا كذا سيلا بن خول بري جاي رادي جاي رادي شام شام এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি তবে কীর্তন গান শ্রবণ করাতে গিয়ে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে এখানে আমার ভক্তিমতী মায়েরা আমার পিতৃতুল্য বাবারা আছে আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বগত থেকে কিছু আমি প্রশ্ন বলবো সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেব বিশ্বাস যদি না হয় আজকে যে আমার 60,000 টাকার রেট এক টাকাও নেব না আমার বেশি যাচ্ছে না কি বলবো দাদারা গাড়ি তেল নি বলে 3 কিমি দূরে গাড়ি দেখে প্যান্ডেলে হেঁটে না আসছি আর ও নাকি 60,000 ফেরত দেবে পে যা আরে ই তো জয়রাধে জয়রাধে তবে একটু বলি আনন্দের খবর এক সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনে সোনা খালা দিয়েছে তপন বাবু হামরে বেশ হয়ে যাচ্ছে না আর তোমার সোনা ছাড়া না স্টিলের গামলা দিয়েছি চেপে যা এরা আমার রেট বাড়াতে দেবে না যাই হোক জয় রাধে শ্যাম শ্যাম প্রথমে আমার গুরু বন্দনা শুরু করব তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব হরে কৃষ্ণ রঘুনন্দন এ ভাই মাইকোলা কি আছে ভাই একটু দিবা একটু দিবা সীতাপতি সীতাপতি পাবন ابو نامو هاري بور بابا
খোলে যত টাল কি সব ওকেনটা ওকেন কি টাল জন্ম হচ্ছে শালা খোলের ভিতরে কোনো হাত ঢুকি ঢুকে গেলে জানিস তো এখানে খোলের টাল তৈরি হচ্ছে না জয়রাধে জয়রাধে শ্যাম তবে আমাদের এখানে যে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে ভাই এ পালা চলবে না পালা অন্য করো ঘুরি মারো পালা ঘুরিয়ে দাও জয়রাধে জয়রাধে শ্যাম তবে আমি এই তপন গোস্বামী আমি চ্যালেঞ্জ করে বলছি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে জয়রাধে জয়রাধে শ্যাম তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং কৃষ্ণ বাবারা আছে ওই মদ খরি নিয়ে কিছু আমি প্রশ্ন বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে তারা সহজে বুড়ো হয় না হরিনামে কি বললো কি বলেছে এই তুই মদ খেতে মানা করিস কেন কি বলেছে নাকি হরিনামে কি বলছে যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না ওরা ভুল বলেছে থাম দাঁড়া গুরুদেবের পুরস্কার দো থাম জয়রাধে জয়রাধে শ্যাম আমার তৃতীয় প্রশ্ন যারা মদ খায় আবার আমি চিৎকার করে বলছি তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না এবার আমি মদ নেশায় বুড়ির গোলাটিবে ধরেছি যা সে কি বললো কি বলেছে যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না ওরা ভুল বলে কি সব বলছে ঠান্ডারা গুরুদেবের পুরস্কার দেবো জয়রাধে জয়রাধে শ্যাম আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না তোমার কামড়ে মাংস দিলে আমি নাকি মদ খেয়েছি চাট পাইনি কামড়ে চাট তৈরি করছি আমার মাথা রাখা গুরুটা কি বললো কি বলেছে যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না তোমার গুরুদেব কিচ্ছু জানে না থাম দাঁড়া গুরুদেব পুরস্কার দো এই যে সে টাকা শেষ হয়ে গেছে যে গুরুদেব আমাকে মাফ করবে গুরুদেব আমার প্রথম প্রশ্ন কি ছিল যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না তাই তো তা ওরা বুড়ো হবে কি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় এখানে ঘুমাতে তোর বাপ কি বললো শোন তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হ আগের গর্তের ভেতরে ঢুকবি এই আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাব গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও টাকা ঘুরিয়ে দাও টাকা ঘুরিয়ে দাও গুরুদেব টাকা ঘুরিয়ে দাও বসো শান্ত হও শান্ত তবে আমার এখানে ভক্তিমতী মায়েরা আমার তৃতীয় প্রশ্ন কি ছিল যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না তাই তো
তা ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে কি বললো তোর গুরুদেবের অবস্থা না দেখ কি বলছ তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকে টাকা গুলো সব জলে ফেলে দিছি রে আম টাকা দেবে না যখন খুলবে জি শর্ট করে নেব আমার ভাই নতুন কাজ বিচারণ করে ভাই খুলবে কি সব জয়রা দে আচ্ছা ছাড় ব্যক্তি একবার আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না তাই তো তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে ওরা তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায় ঘুমোতে গেলে ঘুমোতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে তুই একা কত মুড়ি খাবে গো বুড়ি মানুষ হরিনায় শুনতে খালি খাই খাই কোটে বুড়ি বসটা বসটা ভিড়ের মুন্ডু গলি রে আগাবার তা ও বুড়ি মা তা তোমার তো তিন কোটাল পেরে এক কোটালে বলেছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসর এসে খাওয়ার জন্য হা 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 করতে যা ওরে বাবা আমি আমি দুদিন ধরে কিছু খাইনি রে বাবা এই হরিবাসর এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা বাহ বারে আমার শিক্ষিত সমাজ এই স্বাধীন ভারতবর্ষের বুকে এখনো মা না খেয়ে আছে এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পথে স্টেশনে পাশে এক এইভাবে বয়স্ক বুড়ি খিদার জ্বালা সহ্য করতে পারছে না সবাই যে যাচ্ছে বলছে ওকে বাবারা আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে দুটো খেতে দাও না কেউ দিল না আমি দুঃখ সহ্য করতে না পারে কিছু টাকা এবং হোটেলে খাইয়ে আসলাম ওরে এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই আমরা অতি গরিব মানুষ আর ভিকাশিকা করে হরিবাসটা চালাই জানেন তো এই বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে টাকা লাগবে বুড়িমা সুস্থ করছে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন একটা কীর্তন গান করতে গেলে কত খরচা তোমাদের এখানে যে কীর্তন গান করতে এসেছি আমার দুখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচা তুই জানিস না প্রয়োজনে আমি বুক পেতে দিচ্ছি তুই লাগি মারে নে কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না লোভলা লোসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে বাবু মাকে নিয়ে তো এত জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না লোভলালো সাগানে ভাগা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা শ্রাবণ বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন কিন্তু অন্তরটা বিষে ভরা মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায় আর আমি ভাবি কোন যন্ত্রু চামড়া তোমার গায়ে এই তুই কাকে যন্ত্র বাজাই বাবু আপনি তো একজন ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি নামের কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায় আর নেচে কেঁদে হরি বেঁচে রাই করে খায় দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল হরিনাম শিখেছে হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে বীরভূমে থেকে সেখানে কি করলো নিজের পদবী চেঞ্জ করে তপন কুমার গোস্বামী মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায় আমি ভাবি কোন যন্ত্র চামড়া তোমার গায়ে তোমার কয়ায় কারো যদি জীবনে বেঁচে যায় বেঁচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায় ঝগড়া ঝাঁকি করছি না ইজি কি কেউ পারো না ঝগড়া ঝাঁকি করছি না ইজি কি কেউ পারো না বড় যদি থাকি আমার বাঁচাবি কি আপনাকে দেখে মনে হয়
আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞান নেই শাস্ত্রে গড়ে আমরা গায়ে হরি কথা গাই ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এই তুই জানিস আমি এখানে এমনি আসিনি অনেক পরিশ্রম অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস এক থেকে দেড় লক্ষ হরি নাম দিয়ে গৌরার নিতাই সেই হরি নাম তিন ঘন্টায় সত্তর হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা এসব বাবুরা হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে গৌর নিতাই নিঃস্বার্থে হরিনাম বিলিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য আর এইসব বাবুরা সেই হরিনাম তিন ঘন্টায় ষাট থেকে সত্তর হাজার টাকা বাজে নিচ্ছে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে সব ভগবান বিরাজ করে মানুষের লোভলালো শাহ জ্ঞান ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা আমি কিন্তু বাংলা ভাষা বলছি আমি হিন্দি বলছি না তুই যত অনুরোধ কর আমি এক টাকাও কম নিতে পারবো না জানি আমি জানি বাবু আপনি এক টাকা কম নেবেন না আপনার সব টাকাই আমি দিয়ে দেবো তবে একটা কথা বলুন তো বাবু ভক্তি যে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির আর সেই মন্দিরের দেবী হয় মা সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না ও গো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মায়ের সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আরে দেন আপনারা তো মত খন না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদের ছোট করান আমি বুঝেছি প্রকৃত গুরিমার কাছে গিয়ে দেখবো প্রকৃত যদি শরীর অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না চুপ করে থাকবে বলো বুড়িমা বুড়িমা আমি তোর হাতে তুলে দেবো না মাকে তখন আমার প্রতি আমি আগলে রাখতে পেরেছি আমার জীবনের শেষ রক্তবৃন্দ দিয়েও আমি মাকে সুস্থ করে তুলব ওরে ভাই পৃথিবীতে তার উপরে আর কেউ নেই আমি তোর হাতে পার করে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে তা হতে পারে না আপনি জানি ধার্মিক ব্যক্তি হতে পারে কিন্তু আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলেও আপনার মতো ব্যক্তি দিয়ে বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন আপনি বলতে পারবেন ওরে বাবা আমার ছেলে না আমার কি সেই যে চলে গেছে রে বাবা আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা আমি কি খাচ্ছি কি পড়ছি আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে আমার ছেলে দেখাচ্ছে তো আমি এখানে এসেছি রে বাবা আমি তোমাকে ছেড়ে অত টাকা পয়সা ঘর বাড়ি নাম জল আমি অনেক করেছি আমি যে জীবনে অনেক কষ্ট আছি মা গো তুমি আমার কষ্ট লাঘব করো আমার কানের ব্যথা জুড়িয়ে দিবি একবার একবার তুমি আমাকে কথা বলে ডাকো সুধাবি কি করে সেরি মা হলো ছেলেরি
মায়েরই শোধ হবে না আজীব মা সুধাবি কি করে সেদিন সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীব মায়েরই শোধ হবে না আজীব মায়েরই শোধ হবে না আজীব শিশুকালে আজীবন মায়েরই শোধ হবে না